দুপুরের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। আবারও বিধি নিষেধের কবলে দেশ। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কাল থেকে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে অর্ধেক জনবলে। যে কোনো জনসমাগমে অংশ নিতে পারবেন সর্বোচ্চ 100 জন, তবে থাকতে হবে করোনা নেগেটিভ সনদ। এমন বিধি নিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশে নতুন করে করোনা শনাক্তের 70 ভাগই ওমিক্রনে আক্রান্ত। তবে বিশেষজ্ঞরা বলছেন বাণিজ্য মেলা ও বিনোদন কেন্দ্র খোলা রেখে এমন সিদ্ধান্ত সাংঘর্ষিক। তোহাকান তামিমের রিপোর্ট। দেশে হঠাৎ করেই করোনার সংক্রমণের পারদরেখা ঊর্ধ্বমুখী। গত এক সপ্তাহে করোনা শনাক্ত প্রায় 1.25 লাখ শতাংশের হিসাব ছাড়িয়েছে 26-এর ঘর। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে নানা বিধিনিষেধ দিয়ে জারি করা হলো প্রজ্ঞাপন। শুক্রবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয় আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই ব্যবস্থা গ্রহণ করবেন। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সহ যে কোনো জনসমাগম স্থলে অংশ নিতে পারবেন সর্বোচ্চ 100 জন, যদিও উপস্থিত সবার থাকতে হবে শেষ 24 ঘন্টার করোনা নেগেটিভ সনদ ও টিকার সনদ। বাধ্যতামূলক করা হয়েছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের টিকা সনদ। প্রজ্ঞাপন জারির পর রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি প্রেস ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বর্তমানে নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে 70 ভাগই অমিক্রনে আক্রান্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, সংক্রমণের এমন হার চলতে থাকলে স্থান সংকুলান হবে না হাসপাতালগুলোতে। ঢাকা শহরের 1/3 অংশ অর্থাৎ প্রায় 33% বেড অকুপাইড হয়ে গেছে রোগী দ্বারা। এই হারে বাড়লে ঢাকা শহরের সকল হাসপাতালের বেডও দেখা যাবে যে আর খালি নাই। অনেক ছাত্রছাত্রীরা সংক্রামিত হচ্ছে এবং তারা হাসপাতালে এবং ডাক্তারদের কাছে আসছে চিকিৎসার জন্যে। এটা আশঙ্কাজনক। আমরা স্কুল বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে অর্ধেক জনবল রাখার সিদ্ধান্তের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রত্যেকটি অনুষ্ঠান যেটা হবে সেখানে 100-এর বেশি লোক আসতে পারবে না। সরকার বিধিনিষেধ দিতে পারে, কিন্তু মানার দায়িত্ব জনগণের, আমার আপনার সকলের। তবে বিশেষজ্ঞরা বলছেন বাণিজ্য মেলা, বিপিএল ও বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো খোলা রেখে এমন সিদ্ধান্ত সাংঘর্ষিক। ডাবল স্ট্যান্ডার্ড। বাণিজ্য মেলা খোলা, কক্সবাজার খোলা, ট্রেন খোলা, রেল খোলা, বাস খোলা, স্কুল বন্ধ, তখন কিন্তু এটা সাংঘর্ষিক মানুষের কাছে প্রতীয়মান হবে। এর আগে প্রথম করোনা সংক্রমণের পর 2020 সালের মার্চ মাসে বন্ধ করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। 1.5 বছর পর 2021 সালের সেপ্টেম্বরে আবারও খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় কিছুটা হতাশ শিক্ষার্থীরা। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সন্তানদের সুরক্ষার কথা ভেবে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। করোনার প্রথম দিকে ঢেউয়ে টানা 1.5 বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। এরপর ধীরে ধীরে মুখরিত হচ্ছিল ক্যাম্পাসগুলো, চলছিল সশরীরে ক্লাস ও পরীক্ষাও। তবে ফের করোনা সংক্রমণ বাড়ায় হুমকির মুখে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় শনিবার থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এতে হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন এমন সিদ্ধান্তের কারণে আবারও সেশন জট ও বেকারত্বের কবলে পড়বেন তারা। কর্তৃপক্ষ যেন আমাদের শিক্ষা জীবনকে আর ব্যাহত না করে যেন অনলাইনের মাধ্যমে সমস্ত পরীক্ষা বা সমস্ত শিক্ষা কার্যক্রম যেন সঠিকভাবে চালিয়ে যেতে পারে। এই যে 2 বছর ধরে বন্ধ ছিল, আমি মনে করি যে আসলেই স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হবে। তবে অভিভাবকরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন সন্তানদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা, এখন তা অনেকটা দূর হবে। আমাদের বাচ্চারাই আমাদের জীবন,
এখন বাচ্চারা আমাদের জীবন থেকে চলে গেলে তো আমাদের আর জীবন থাকে না, যার কারণে বাচ্চাগুলা বাসায় থাকুক এখন এই আপাতত এই মহামারীর সময়ে। শিক্ষকরা বলছেন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও যথাসম্ভব অনলাইনের মাধ্যমে ক্লাস ও পরীক্ষা চালু রাখার চেষ্টা করা হবে। আমার মনে হয় যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা অবশ্যই পরামর্শ দিয়েছেন, আমাদের যেটা করা দরকার শিক্ষা কার্যক্রম কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা অনলাইনে হোক অথবা অফলাইনে হোক। শিক্ষার্থীদের সবাইকে করোনা টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞদের। তফিক মাহমুদ, সময় সংবাদ। দেশে উদ্বেগজনকভাবে করোনা সংক্রমণ বাড়লেও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নেই কোনো আগ্রহ। এখনই কঠোর ব্যবস্থা না নিলে করোনার লাগাম টানা সম্ভব হবে না বলে মনে করছে বিশেষজ্ঞরা। বিস্তারিত রিপোর্টে। দিন যতই যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে করোনায় সংক্রমণের হার। স্বাস্থ্য বিভাগ থেকে সচেতন হবার বারবার নির্দেশনা দেওয়া হলেও মানছেন না অধিকাংশ মানুষই। চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে মারা গেছেন একজন। শনাক্তের হার 33.01%। সবচেয়ে বেশি আক্রান্ত রাউজানের রাঙ্গুনিয়ায়। রেড জোন হিসেবে চিহ্নিত গাজীপুরে গত ২৪ ঘন্টায় ৩৪৫ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের দেহেই করোনা শনাক্ত হয়েছে। এরপরও মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছেন অনেকেই। বাসে এবং রেস্টুরেন্টসগুলো বিশেষভাবে মাস্কগুলো ব্যবহার হচ্ছে না। মাত্র হোটেল থেকে বেরোলাম তো এর জন্য পরা হয়নি, পকেট মাস্ক। আমরা নিজেরাও মাস্ক পরে থাকি এবং আমাদের স্টাফও সতর্ক রাখার জন্য চেষ্টা করি। খুলনাতেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা নাগরিকদের। শুক্রবার সকালে সাত রাস্তা মোড়ে হোটেল রেস্টুরেন্টে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্দিষ্ট দূরত্ব না মানা সহ অনেকেরই সাথে ছিল না টিকা সনদ। টিকা দিয়েছি কিন্তু সনদ আনেন, হাইটে হাইটে আসছে, নাস্তা করছে, যাচ্ছে। টিকা দিয়েছি কিন্তু আসলে যে ওটা সাথে রাখতে হবে এটা আমি জানি না। প্রতি সিটে একজন করে বসতে হবে এবং যাদের টিকা কার্ড আছে টিকা কার্ড দেখে কাস্টমারগুলো ঢোকাতে হবে, আমরা সেগুলো ফলো করছি। নির্দেশনাগুলোর প্রতিপালনে কোনো ব্যত্যয় হচ্ছে কিনা সেটা আমরা দেখছি। রেস্টুরেন্টে যারা খেতে যাচ্ছেন তারা টিকা সনদ নিয়ে খেতে যাচ্ছেন কিনা এই জিনিসগুলো আমরা দেখছি। এছাড়া রেড জোন বগুড়া ও খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি চট্টগ্রামে কিন্তু গত দুই সপ্তাহ ধরে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সেটা আজকে আমরা দেখেছি যে প্রায় 33% ছাড়িয়ে গেছে করোনা শনাক্তের হার। এবং আজকে আমাদের সিভিল সার্জন থেকে যে তথ্যটা সরবরাহ করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে চট্টগ্রাম জেলায় কিন্তু গত ২৪ ঘন্টায় ১,১৭ জন করোনা শনাক্ত হয়েছে নতুন করে। এর মধ্যে মহানগরের সংখ্যাটা সবচেয়ে বেশি, অর্থাৎ ৮০৭ জনের মতো কিন্তু মহানগরে নতুন করে আক্রান্ত হয়েছে এবং উপজেলা পর্যায়ে সেটা ২১০ জনের মতো। এবং যে একজন মারা গেছেন তিনি কিন্তু উপজেলায় রোগী ছিলেন। এবং এই ক্ষেত্রে সিভিল সার্জন থেকে যেটা বলছে যে চট্টগ্রাম মহানগরে কিন্তু যেই আক্রান্তের সংখ্যা সেখানে কিন্তু গত দুই সপ্তাহে, অর্থাৎ তারা বলছেন যে ডিসেম্বরের ২৫ তারিখ থেকে জানুয়ারির যে মাঝামাঝি পর্যন্ত এই যে আক্রান্তের সংখ্যা সেখানে কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে ওমিক্রন যে ধরন সেটা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি পাওয়া গেছে। এবং এই ক্ষেত্রে গবেষক দল বলছে যে ওমিক্রনের যেই রোগীরা আসছেন তারা বেশিরভাগ সাধারণত গলা ব্যথা, গায়ে ব্যথা এবং হালকা জ্বর নিয়ে কিন্তু তারা হাসপাতালে আসছেন। এবং এই যে আক্রান্তের সংখ্যা তাদের যে জিনোম সিকোয়েন্স যে করা হয়েছে সেখানে দেখা গেছে যে সম্প্রতি ওমিক্রনের যে নতুন ধরন যে BA.2 সেটা চট্টগ্রামে দুজন পাওয়া গেছে। এবং সেই কারণে কিন্তু এখানে যে বিশেষজ্ঞ চিকিৎসক এবং যারা আছেন তারা কিন্তু উদ্বিগ্ন। এবং এই ক্ষেত্রে তারা বলছেন যে স্বাস্থ্যবিধি, টিকা এবং সামাজিক যে দূরত্ব সেটার আসলে বিকল্প নেই। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে জেলা প্রশাসক থেকে কিন্তু মনিটরিং টিম করা হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন যে শপিং মল এবং পরিবহন আছে সেখানে প্রতিদিনই প্রায় ৪-৫টা কিন্তু মনিটরিং টিম থাকে। এবং এখানকার যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তারা বলছেন যে তারা প্রতিদিনই বিভিন্ন মাস্কবিহীন থাকা কিংবা স্বাস্থ্যবিধি না মানার কারণে যে সাধারণ মানুষ আছে তারা
তাদেরকে জরিমানা করছেন এবং বাধ্য করছেন যেন সামাজিক দূরত্ব রেখে যেন তারা চলাফেরা করেন বা কাজকর্মগুলো করেন। তবে এই ক্ষেত্রে সিভিল সার্জনের পক্ষ থেকে বলছেন যে সামাজিক দূরত্বের পাশাপাশি কিন্তু জনসাধারণকে টিকা নেওয়ার জন্য তারা আহ্বান করছেন যারা এখনো পর্যন্ত কোনো ডোজ নেয়নি। তো এইভাবে আমরা দেখেছি যে করোনা পরিস্থিতি অবনীত হলো, সেখানে প্রশাসনের পক্ষ থেকে তারা চেষ্টা করছেন সব ধরনের বিধিনিষেধ যেন সাধারণ মানুষ মেনে চলে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। করোনা সব পরিস্থিতি জানতে আমরা এতক্ষণ যুক্ত ছিলাম চট্টগ্রামে। ঢাকা গাজীপুর মহাসড়কের বেহাল দশায় অতিষ্ঠ যাত্রী ও চালকরা। এপ্রিলের আগে কমছে না এই দুর্ভোগ। বিআরটিএ প্রকল্পের কাজে গতি এলেও এ পথে ছন্দে ফিরতে আরও 3 মাস সময় লাগবে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। তবে এ পথে চলাচলকারী যাত্রীরা আর কোনো আশ্বাস নয়, দুর্ভোগ লাঘবে চান সুনির্দিষ্ট পদক্ষেপ। রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। ঢাকা থেকে গাজীপুর কিংবা গাজীপুর থেকে ঢাকা, গত 4-5 বছর এই পথে যারা চলেন তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন দুর্ভোগ কাকে বলে। একদিকে বিআরটি প্রকল্পের কাজ, অন্যদিকে বেহাল সড়ক, সব মিলিয়ে বছরের পর বছর কয়েক কিলোমিটার এই রাস্তা পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কত কর্মঘণ্টা যে ধুলোয় মিলিয়েছে সেই হিসেব রাখে কে। আজকে 9 বছর ধরে এই ভোগান্তি করতেছি, আদৌ আজকে শেষ হচ্ছে না, আরও ভেঙে চুরে দিয়ে দিচ্ছে। প্রায় দুর্ভোগ, এরকম রাস্তাঘাটে জ্যাম থাকে, যাতায়াতে খুব সমস্যা হচ্ছে আমাদের। সরকার এটা দিকে একটু নজর দিলে কঠোরভাবে জনগণের উপকারে। এই দফা এসে আর কোনো আশ্বাস নয়, মুক্তি চান তারা। কাজে গতি এসেছে, কোথাও কোথাও এমন প্রশস্ত হয়েছে সড়ক, তারপরও এ পথে দুর্ভোগ কমছে না। আর সেজন্য ঠিকাদার প্রতিষ্ঠানের অদূরদর্শিতাকেই দুষছেন সাধারণ মানুষ। কাজ যেভাবে পরিকল্পিতভাবে হওয়া উচিত ছিল সেভাবে মনে হচ্ছে না হচ্ছে। আরও লোক বাড়ানোর দরকার ছিল, নাহলে এই যে মানুষের দুর্ভোগ, এটা 1-2 ঘন্টা লেগে যায় খালি আবদুল্লাপুর যেতে। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে আলোর রেখা দেখছেন তারা। এই যাত্রায় 3 মাস বাদেই সহনীয় পর্যায়ে আসবে দুর্ভোগ। সব কিছু হিসাব করে বলতে পারি যে 2 এপ্রিল আমাদের এখন রোড ইউজার্সদের যে ভোগান্তি, এটা হয়তো আমরা 80-90% কমাতে পারব, আর চালু হলে তখন তো 100% একেবারে বলা যায় না, এটা 90%+, 95% বা 96% এরকম আমরা সমাধান করে দিতে পারব। সেক্ষেত্রে এই পথে ট্রাফিক ব্যবস্থাপনায়ও নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দ্রুতগতিতে এগিয়ে চলছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ। 12টি সড়ক সেতু, 1টি রেলওয়ে ওভারপাসের কাজও বেশ অগ্রগতি হয়েছে। এ প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্যে নতুন দ্বার উন্মোচিত হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েল রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন উজ্জ্বল চক্রবর্তী। 2020 সালের ফেব্রুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত কুমিল্লা সিলেট এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশ দিয়ে 4 লেন মহাসড়ক নির্মাণ কাজ শুরু করেন ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস। মাঝপথে করোনার প্রভাবে থমকে যায় নির্মাণ কাজের গতি, তবে 2021 সালের এপ্রিল মাস থেকে প্রকল্পের কাজে গতি আসে। ব্রিজ, কালভার্ট এবং রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ চলছে সমান্তালে। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের এক পাশ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটা অলরেডি 3টা লেয়ার হয়েছে, এটা নিয়ে 4 লেয়ার চলছে, আরও 3 লেয়ার হবে এখানে। এটা ফিনিশিং হয়ে গেলে আমরা এটা ছেড়ে দিয়ে পরের লেয়ারে কাজ করব। আমরা দিন রাত পরিশ্রম করতেছি, করে যেভাবেই হোক তাড়াতাড়ি যেন শেষ করা যায়। ব্যবসায়ী সহ স্থানীয়রা বলছেন 4 লেনের এই প্রকল্পের কাজ শেষ হলে 2 দেশের ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রসার ঘটবে। ওই পাশে তো 2টা লাইন চলবে, এই পাশে তো 2টা লাইন চলবে, 4টা লাইন হবে, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। যদি কমপ্লিট হয় তো আমাদের দেশের মানুষের উন্নয়ন আরও বাইরে যাবে, যানজট থেকে মানুষে অনেক মুক্ত পাবে। যদি এই 4 লেন প্রক্রিয়াটি সমাপ্ত হয় তাহলে আমাদের মালামাল দ্রুত আগরতলায় পৌঁছানো যাবে এবং এ ব্যাপারে ব্যবসায়ীরা বড় ধরনের উপকৃত হবে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা জানান এখন পর্যন্ত 31 ভাগ কাজ শেষ হয়েছে। ভালো গতিতেই চলছে, বর্তমানে কাজের অগ্রগতি 31% বাস্তব অগ্রগতি। ল্যান্ড অ্যাকুইজিশনের কারণে এবং আরও কিছু বাস্তব কারণে আমরা প্রজেক্টটি রিভাইজ
যে গিয়েছে এবং এতে ব্যয় বাড়বে। 3,567 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন 50.78 কিলোমিটারের এই প্রকল্পের কাজ 2024 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিভিন্ন ব্যক্তি ও সংস্থার ওপর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের নিষেধাজ্ঞার আবেদনেই প্রমাণ করে সরকার দেশকে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ক্ষমতায় টিকে থাকতে সরকার গুম, খুন ও গণতন্ত্র হরণের যে অপচেষ্টা চালাচ্ছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলেও দাবি তাদের। অন্যদিকে তথ্যমন্ত্রী বলেছেন, সরকারের বিরুদ্ধে বিদেশে লবিস্ট নিয়োগ করে বিএনপি দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। দেশের বিভিন্ন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা ও একটি প্রতিষ্ঠিত সংস্থার কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধের আবেদন নিয়ে গত কদিন ধরে আলোচনার ঝড় চলছে। সরকার ও বিএনপির পাল্টাপাল্টি তথ্য উপাত্ত উপস্থাপনে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এমন অবস্থায় শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, আন্তর্জাতিকভাবে এ ধরনের আবেদনে সরকারের অপকর্ম বিশ্বমহলে উন্মোচিত হয়েছে। দেশকে হেয় প্রতিপন্ন করার দায় ক্ষমতাসীনদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ মনে করেছিল যে আমরা তো নিশ্চেতন করে, নিষ্পেষণ করে, মুখ বন্ধ করে রেখে আমরা বোধহয় পার পেয়ে যাচ্ছি, পার পেয়েছে। আজকে তার ফলে আজকে সারা দুনিয়া জেনে গেছে যে এই দেশে মানবাধিকার নাই। সেই জন্য ইউএস ট্রেজারি থেকে আজকে এই বাংলাদেশের একটি সংস্থার উপরে নিষেধাজ্ঞা এসেছে, কতগুলো হাই অফিসিয়ালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে। এটা কিন্তু কোনোরকমই এটা গৌরবের বিষয় নয়। তবে তথ্যমন্ত্রী বলেন, বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে বিএনপি। সকালে চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় পাল্টা অভিযোগ করেন তিনি। সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, লবিস্ট ফার্ম নিয়োগ করে, তাদের অবৈধ অর্থ লবিস্ট ফার্মে লগ্নি করে তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, দেশের রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত করার জন্য, দেশের সমৃদ্ধি প্রবৃদ্ধি এগুলোকে বাধাগ্রস্ত করার জন্য তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গত 10ই ডিসেম্বর র্যাবের 6 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এর আগে গত 8 নভেম্বর র্যাব সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজের সুযোগ না দিতে জাতিসংঘকে চিঠি পাঠায় 12টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সিটি কর্পোরেশনের গৃহকর আদায় নিয়ে আবারও উত্তপ্ত হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। 4 বছর আগে সমালোচনার মুখে তৎকালীন মেয়র আজম নাসির প্রস্তাবিত গৃহকর আদায় বন্ধ করতে বাধ্য হলেও বর্তমান মেয়র রেজাউল সে পথেই হাঁটছেন। সিটি কর্পোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ভবনের পুনর্মূল্যায়নের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স আদায়ের অনুমতি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেবার মান না বাড়িয়ে কর আরও গ্রহণযোগ্য নয় বলছেন নগর পরিকল্পনাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েই রেজাউল করিম চৌধুরী 4 বছর আগে গৃহকর আদায়ের স্থগিতাদেশের প্রত্যাহার চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেন। সম্প্রতি সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে মন্ত্রণালয়। আগের নিয়মে বর্গফুট ভিত্তিক মূল্যায়নের বদলে ভাড়াভিত্তিক কর নির্ধারণ করলে 10 থেকে 15 গুণ বেশি গৃহকর বাড়বে বলে জানান বাড়ির মালিকরা। গলাকাটা করের বোঝা কোনোভাবেই দেওয়া সম্ভব নয় বলে জানান করদাতা সুরক্ষা পরিষদের নেতারা। বর্গফুটের পরিবর্তে ভাড়ার ভিত্তিতে গৃহকর আদায় করতে গিয়ে 2017 সালে সাধারণ মানুষের আন্দোলনের মুখে তৎকালীন মেয়র আজম নাসির উদ্দিন সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন। প্রত্যেকটা জিনিসের দাম সামনে আরও বলতেছে, তেলের দাম বাড়াবে, গ্যাসের দাম বাড়াবে, এগুলি নিয়ে আমরা চিন্তিত, আমাদের নিজের সংসার চালাতে কষ্ট করি। আমরা সাধারণ মানুষ, আমরা চট্টলাবাসী, যারা আমরা ভাড়া বাসা দিয়ে অল্প কিছু আয় করে আমরা এগুলি দিয়ে চলি, আমাদের খাবার টাকা এটা থাকবে না। এসএসআররা আজ থেকে 4 বছর আগে চট্টগ্রামের নিরহ মানুষকে ভয় লাগাইয়া 100 কোটি টাকা নিয়ে গেছে ট্যাক্স কমাই দেবে বলে। সেবার মান না বাড়িয়ে করের বোঝা চাপিয়ে দিলে জনগণ মেনে নেবে না অভিমত নগর পরিকল্পনাবিদদের। যারা দিচ্ছে না তাদেরকে করের আওতায় আনাটাই হলো জরুরি, যারা দিচ্ছে তাদের উপরে করের বোঝা বাড়ানোটাও যৌক্তিক এখন মনে হয়। বর্তমান সিটি মেয়র গৃহকর আদায়ে সাবেক মেয়রের পথে হাঁটলেও তা মানতে নারাজ। তার দাবি, করের আওতা বাড়ানো হচ্ছে। কর বাড়বে না, করের আওতা বৃদ্ধি হবে। আপনি একতলা বিল্ডিং এর এতদিন কর দিয়েছেন, যদি 3তলা করেন, 4তলা করেন, তো উপরের গুলো কি আপনি আমাকে কর দেবেন না? 60 লাখ মানুষের বন্দরনগরীতে হোল্ডিং সংখ্যা 1,90,000। বাড়ির মালিকদের দাবি, অতিরিক্ত করের বোঝা নয়, সাধ্যের মধ্যে সমন্বয় করে গৃহকর নির্ধারণ করা উচিত। নগরীর 16 শহর এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
দিনাজপুরে পুনর্ভবা নদীর ওপর নির্মিত গৌরীপুর সমন্বিত পানি নিয়ন্ত্রণ প্রকল্পে বদলে যাচ্ছে জনজীবন। এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে অঞ্চলের কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলন বাড়ার আশা করা হচ্ছে। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিত আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। খরা মৌসুমে সম্পূরক সেচ প্রদানের লক্ষ্যে 2018 সালে দিনাজপুর সদর উপজেলার আশকরপুর ইউনিয়নে পূর্ণভবা নদীর উপর পানি উন্নয়ন বোর্ড শুরু করে গৌরীপুর সমন্বিত পানি নিয়ন্ত্রণ প্রকল্পের নির্মাণ কাজ। গত বছর নভেম্বরে প্রকল্পটির কাজ সমাপ্ত হয়। পানি সংরক্ষণের মাধ্যমে 10 কিলোমিটার পর্যন্ত সেচ ব্যবস্থা করা যাবে। 4 মিটার উচ্চতায় গ্রাভিটি ফ্লোতে পাম্প ছাড়াই নদীর পার উপচে জমিতে পানি সরবরাহ করা সম্ভব। সদর ও বিরল উপজেলার গ্রামের মানুষ সেচ সুবিধা ছাড়াও পাবে বিশুদ্ধ খাবার পানি। এতে প্রতি একরে সেচ খরচ কমবে আর মাছ চাষে সুযোগ পাবে মৎস্যজীবীরা। খরা মৌসুমে পানি পাওয়া যাচ্ছিল না, এই জন্য এই সুইচগেট হইয়া আমাদের লাভ হয়েছে। আগে খরার সময় পানি থাকতো না, এখন প্রচুর পানি থাকছে। পানির জন্য চাষ হচ্ছিল না ভালো, এখন সুইচগেট হয়েছে, পানি টানি থাকবে, চাষ ভালো হবে, রবি শস্য ভালো হবে। স্লুইসগেট কাম গার্ডার ব্রিজটি অবহেলিত জনপদের লক্ষাধিক মানুষের ভাগ্য ফিরিয়ে আনার পাশাপাশি সুযোগ করে দিয়েছে দুই উপজেলার মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থার। এলাকাবাসীর জন্য খুবই আনন্দের বিষয়, গর্বের বিষয়, এলাকাবাসী অনেক এটাতে খুশি। এলাকাবাসী আমাদের আশেপাশে যারা আছে আমরা যাতায়াতের সুবিধা হচ্ছে। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুষ্ক মৌসুমে এ অঞ্চলে কৃষি ও যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে জানালেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার শীর্ষ কর্মকর্তা। এই অবকাঠামোর মাধ্যমে আমরা পানির লেভেল রাইজ করবো 4 মিটারের মতো, যার ইফেক্ট যাবে আপ স্ট্রিমে 10 কিলোমিটার পর্যন্ত। এই প্রকল্পের মাধ্যমে আমরা 3600 হেক্টর জমিতে সেচ প্রদান করতে পারবো। সেচের বাইরেও আমাদের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। 56 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটিতে 35টি গ্রামের 3600 হেক্টর আবাদি জমি সেচ সুবিধার আওতায় আসবে। সময় সংবাদ, দিনাজপুর। ইলিশে ভরপুর মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়ত, দামেও বেশ সস্তা। শীত উপেক্ষা করে ইলিশ কিনতে আড়তে ছুটছেন দূর দূরান্তের পাইকার ক্রেতারা, আর সাপ্তাহিক ছুটি থাকায় ভিড়টা যেন একটুই বেশি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ঝাঁকে ঝাঁকে ইলিশের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা রূপালী ইলিশে ভরপুর মুন্সীগঞ্জের এ মাওয়া মৎস্য আড়ত। মাঘের হাড়কাঁপানো শীত আর কুয়াশা উপেক্ষা করেই ভোরে মাওয়ার পদ্মা তীরের এই আড়তে ইলিশ কিনতে ভিড় ক্রেতা পাইকারদের, আর সরবরাহ প্রচুর থাকায় দামও কম। আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 300 থেকে 1400 টাকা পর্যন্ত। এখানে মোটামুটি অনেক বড় বড় মাছ পাওয়া যায়, এই জন্য এখানে আসা। এই স্বাদের কারণে সব মানুষ পদ্মার ইলিশ খাইতে এখানে আসে। প্রচুর ইলিশ আছে, ক্রেতা অনেক বেশি, দাম কম একটু চলছে। যেটা আগে 1700-1800 এদিকে চলমান ঝাটকা রক্ষা অভিযান সফল করতে সকলকে সচেতন থাকার আহ্বান আড়ত কমিটির। সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি এই ঝাঁকার প্রতি করা পদক্ষেপ নেওয়া এবং কারেন্ট জালকে নির্মূল করা। অর্ধ শতাব্দী প্রাচীন এই আড়তে কর্মসংস্থান হয়েছে প্রায় 3000 মানুষের। বছরে জেলায় 2072 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। মুন্সীগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। যাত্রী সেবার চেয়ে কয়েক গুণ বেশি লাভজনক হলেও নিজস্ব কার্গো পরিবহন নেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। 2 বছর আগে উদ্যোগ নিলেও দৃশ্যমান নেই কোনো পদক্ষেপ। এজন্য বিমান খাতে অদক্ষতা ও দূরদর্শিতার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যদিও বিমান কর্তৃপক্ষ বলছে শিগগিরই আলাদা ইউনিটের মাধ্যমে কার্গো পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হবে। কাজল আব্দুল্লাহ, রিপোর্ট। অভ্যন্তরীণ যাত্রী ও ফ্লাইট সংখ্যা বাড়ার পাশাপাশি দূরপাল্লার যাত্রী সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তবে ব্যবসায়িকভাবে কার্গো ব্যবস্থাপনা বেশি লাভজনক হলেও এখাতে পিছিয়ে রয়েছে বিমান। আকাশপথে পণ্য পরিবহন বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা বলছেন যাত্রীবাহী বিমানে জনবল সহ অভ্যন্তরীণ নানা ধরনের ব্যয় থাকায় লাভের অঙ্ক খুবই কম। এক্ষেত্রে জোর দিতে হবে নিজস্ব কার্গো পরিবহনে। প্যাসেঞ্জার ক্যারেজে আপনি 100% বুকিং নিয়েও খুব একটা বেশি লাভ করতে পারবেন না, আনলেস আপনার বিজনেস ক্লাস আপনি ফিল আপ করছেন।
কার্গোতে হচ্ছে লাভ। এত বছর ধরে চাইনিজ ক্যারিয়ারগুলো এখান থেকে অপারেট করছে, বিমান চায়নাতে যেতে পারছে না। প্রি প্যান্ডামিক যে রেট ছিল কার্গোর পার কেজি রেট ছিল, এখন কিন্তু অনেক বেশি, 2-3 গুণ বেড়ে গেছে। বড় বড় এয়ারলাইন যেমন সৌদিয়া বা এমিরেটস, তারা ডেলি 3-4টা করে ফ্লাইট অপারেট করছে, কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারতেছি না। বিগত বছরগুলোতে বিমানের কার্গো হোল্ডের মাধ্যমে পণ্য পরিবহন ও আয়ের তথ্যই জানান দেয় কতটা লাভজনক এ খাত। এমন অবস্থায় কার্গো ফ্লাইট পরিচালনায় 2019 সালে বিমানের সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ নিলেও আলোর মুখ দেখেনি 2 বছরে। বিমান কর্তৃপক্ষ জানায় দ্রুতই আলাদা ইউনিটের মাধ্যমে কার্গো ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেবেন তারা। অদূর ভবিষ্যতে এটা হয়তো আমরা একটা পৃথক ইউনিট করে বা এটার যাত্রা যেভাবে মানে আধুনিকায়ন করে এটা লাভজনকভাবে এর যাত্রা অব্যাহত রাখা যায়, সেই পরিকল্পনা নিয়ে এটাকে যাতে বাস্তবায়ন করা যায় সেইভাবেই কিন্তু আমরা অগ্রসর, বিমান অগ্রসর হচ্ছে। বিমানকে ডেডিকেটেড কার্গো ফ্লাইট পরিচালনায় একাধিকবার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, এরপরও তা দৃশ্যমান না হওয়ায় বিমানের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিড় করেছেন দর্শনার্থীরা, তবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এই মুহূর্তে মেলায় আছেন রিপোর্টার শুভ খান, যাচ্ছি তার কাছে। শুভ, সময় গড়ানোর সাথে সাথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা এবং দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে, সেই সাথে কিন্তু বেচা বিক্রিও বেড়েছে। তবে একটি বিষয়ে লক্ষণীয় হচ্ছে যে সময় গড়ানোর সাথে সাথে যেমন দর্শনার্থী বেড়েছে, তেমনি স্বাস্থ্যবিধিও কিন্তু না মানার যে প্রবণতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং ক্রেতা দর্শনার্থী উভয়েই কিন্তু আসলে সঠিকভাবে মুখে কিন্তু মাস্ক পরছেন না, অনেকের মাস্ক কিন্তু থুতনিতে রয়েছে, এবং বিক্রয় প্রতিনিধি যারা আছে তারাও কিন্তু আসলে যে নির্দেশনা রয়েছে মাস্ক পরা সেটি কিন্তু ঠিকভাবে মানছেন না। যখনই তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তখনই কিন্তু মাস্ক পরে নিচ্ছেন এবং ভিন্ন ভিন্ন কিন্তু অজুহাত দিচ্ছেন। মেলার যে আয়োজক কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা সকাল থেকেই লক্ষ্য করছি যে মাইকিং করছেন এবং বিভিন্ন প্রত্যেকটি স্টলে গিয়ে কিন্তু যারা বিক্রয় প্রতিনিধি রয়েছেন তাদেরকে মাস্ক পরা এবং হাত স্যানিটাইজ করা সেই নির্দেশনাগুলো দিচ্ছেন, এবং যারা দর্শনার্থী আসছেন তাদেরও কিন্তু আসলে ঘুরে ঘুরে কিন্তু তাদেরকেও আসলে সচেতন করা হচ্ছে যে মাস্ক পরার যে নির্দেশনাতে সেটা মানার ব্যাপারে তাদেরকে বারবার অনুরোধ সত্ত্বেও কিন্তু আমরা সেটি কিন্তু লক্ষ্য করিনি। এবং বিক্রেতারা কিন্তু বলছে যে তারা চেষ্টা করছেন যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে, তারা দাবি করছেন আসলে তাদের দাবি কিন্তু আসলে মুখের কথাতেই রয়েছে, বাস্তবে কিন্তু আমরা দেখতে পাইনি। এবং একটি বিষয় লক্ষণীয় যে শারীরিক যে দূরত্ব মানার যে বিষয়টি সেটি কিন্তু আমরা কোনো স্টলেই কিন্তু আমরা লক্ষ্য করিনি। আমরা সাধারণ যারা দর্শনার্থী ঘোরাফেরা করছেন তারা কিন্তু একে অন্যকে ধরে এবং ঘোরাঘুরি করছেন, আবার যদি আমরা একটু স্টলের চিত্র দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দেখবো যে গাদা গাদি করে একে একজন আরেকজনের সাথে গা লাগিয়ে কিন্তু কেনাকাটা করছেন। অর্থাৎ করোনা সংক্রমণ রোধে যে আসলে সরকারি যে বিভিন্ন বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে এবং জনসচেতনতা বাড়ানোর জন্য যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো আসলে কোনো কাজেই আসছে না সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি, এবং যারা সচেতন হিসেবে যারা নিজেদেরকে দাবি করছেন তারাও কিন্তু আসলে মাস্ক পরছেন না, এবং তারা যে এখানে স্যানিটাইজারের ব্যবস্থা থাকলেও আমরা কিন্তু স্যানিটাইজ করার কিন্তু কোনো উদ্যোগ বা উৎসাহ আমরা কিন্তু না সাধারণ দর্শনার্থী না বিক্রেতা কারোর মধ্যেই কিন্তু আমরা দেখিনি। তো বেলা যেহেতু বেড়েছে এবং সন্ধ্যার দিকে দর্শনার্থীদের আনাগোনা আরও বাড়বে, তখন কিন্তু আসলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এমনটাই কিন্তু আশঙ্কা করছে আয়োজক কর্তৃপক্ষ এবং এখানকার সংশ্লিষ্ট যারা তারা সবাই। তো এই ছিল আমার কাছ থেকে বাণিজ্য মেলা সব শেষ। এতক্ষণ আমরা ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। 2022 টি-20 বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে ICC। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বের আসরে ভারত পাকিস্তানের গ্রুপে পড়েছে টাইগাররা। বিশ্বকাপে এবার আর বাংলাদেশকে বাছাইয়ে খেলতে হচ্ছে না, সরাসরি সুপার 12-এ খেলবে টাইগাররা। 2 নম্বর গ্রুপে পড়েছে বাংলাদেশ, এই গ্রুপে তাদের সঙ্গী হবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং প্রথম পর্বের বাধা পাড়ি দিয়ে আসা দুদল। আগামী 16 অক্টোবর শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে প্রথম পর্বের খেলা। সুপার 12-এর লড়াই শুরু হবে গেল আসরে 2 ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে। 24 অক্টোবর বিশ্বকাপের সুপার 12-এ প্রথম ম্যাচ বাংলাদেশের, হোবার্টে প্রতিপক্ষ প্রথম রাউন্ডে এই গ্রুপের রানার্স আপ দল।
গাছ থেকে নামানো তাজা খেজুরের রস, সঙ্গে খই মুড়ি আখের গুঁড়ার লোকগানের মূর্ছনা। লোভনীয় এমন আয়োজন ছুঁয়ে গেছে কিছু নাগরিকের প্রাণ। রঙে ভরা বঙ্গের উদ্যোগে 11তম রস মেলার পসরা বসেছিল ঢাকার অদূরে ডেমরায়। আয়োজনের গল্প রাশেদ বাপ্পির রিপোর্টে, আর ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। মাঘের কুয়াশা ভেজা হিম শীতল সকাল, তখনও ঠিকঠাক ভাঙেনি প্রকৃতির আড়মোড়া, কিন্তু ঠিকই জেগেছেন গাছি, নেমেছেন মধুবৃক্ষ খেজুরের বুক চিরে বের হওয়া রস আহরণে। ওদিকে গাছও করেনি সামান্যতম কার্পণ্য, নিজের সর্বস্ব উজাড় করে ভরিয়ে দিয়েছে হাড়ি। গাছের রস মুহূর্তেই পৌঁছে যায় অপেক্ষমান রস প্রেমীর হাতে, গ্লাসে গ্লাসে চলে রসের মিষ্টি সাধে মুগ্ধ হওয়ার পালা। কে খাবে কার আগে, এ নিয়েও যেন প্রতিযোগিতা। শেষ কবে মানে এরকম গ্রামীণ পরিবেশে রস খেয়েছি আমার মনে নেই। এই যে রস খেলাম, মুড়ি দিয়ে গুড় খাচ্ছি, খেজুরের গুড় খাচ্ছি, ঢাকার তো আমরা তাই গ্রামে কোনো স্মৃতি নেই, এখানেই ফার্স্ট এসেছি। শুধুই কি রস, এই আয়োজনে মিষ্টি রসের সঙ্গে ছিল খই মুড়ি মোয়া আর খেজুরের গুড়। দীর্ঘ বছর পর বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের এমন ছোঁয়া পেয়ে অনেকেই হারিয়েছেন অতীতে, যেন ফিরে গেছেন শৈশবে নিজ গ্রামে। কোনো সাপ পোকের মানে হিসাব করতাম না, রাতের বেলা গাছে উঠে চলে যেতাম, ধান গাছের মুঠা দিয়ে যে রসটা আমি হাড়ি দিকে সরাসরি খেতাম চুরি করে, সেই স্বাদ কি আর এইখানে হবে। ডেমরার সুধারাম বাউলের আশ্রমে কিছু সময়ের এই উৎসবে বাড়তি আনন্দ জুগিয়েছে স্থানীয় শিল্পীর পরিবেশনায় বাউল গান। আমাদের লোকশিল্পেরও আমার মনে হয়েছে পরিচর্যা করা দরকার, তো সেই পরিচর্যা করতে যে একটা উপলক্ষ লাগে, সেই উপলক্ষটা হলে এই রসের মেলা। তরুণ যুবক কিশোরদের মধ্যে এই চিন্তা চেতনা এবং কথাটি ঢুকিয়ে দিতে যে এইটা তোমার, এটাকে লালন করো। প্রায় এক যুগ ধরে নগর মানুষের জন্য রস উৎসবের আয়োজন করছে সামাজিক সংগঠন রঙে ভরা বঙ্গ, তবে বাদুড়ের সংক্রমণমুক্ত রস পানের পরামর্শ ছিল সবার কণ্ঠে। শীতের সকালে গাছ থেকে নামানো কাঁচা খেজুরের রস বছরে মাত্র একটি বার অল্প কিছু সময়ের জন্য আসে অমৃত এই সুধা পানের সুযোগ, কিন্তু কজনের এবার ভাগ্যে জোটে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ডেমরা, ঢাকা। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস চলবে অর্ধেক জনবলে, শনাক্তদের 70% ওমিক্রনে আক্রান্ত জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং শান্তি রক্ষা মিশনে র‍্যাবকে বাদ দেওয়ার দাবিই প্রমাণ করে সরকারের ওপর আস্থা নেই আন্তর্জাতিক মহলের, অভিযোগ বিএনপির। বিদেশে ভাবমূর্তি নষ্ট করছে দলটি, জবাব তথ্যমন্ত্রীর। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।